ভেরন শুরু করেছিলেন আক্রমণটি, নিজে না মেরে বাঁদিকে একটা লে অফ রেখেছিলেন, ওখান থেকে ওই রথিন বাড়িয়েছিলেন এবং চলতি বলে একটা সাইড ভলি করলেন ওই সৌভিক ঘোষাল। দেখুন কিভাবে ভেরন কিন্তু প্রথমে শট মারার চেষ্টা ছিলেন, জায়গা পাননি বলে রথিন, রথিন থেকে সৌভিক একেবারে ওই দুরন্ত শট লেফট বাঁ পায়ে একটা সাইড ভলি দেখেছেন, কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে অরূপ। এক্ষেত্রে বিপদ কিছু ঘটেনি, আবার দীপক ইনসাইড করার চেষ্টায় কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে গৌতমের কাছে, সদ্য মাঠে নামা গৌতম। দেখুন ফ্রিকিকটা সরাসরি অরূপের কাছে, অরূপ কোনো ঝুঁকি না নিয়ে ফিস্ট করে দিয়েছিলেন এবং ভালো কথা যে ফিস্টে তিনি বাইরে করেছিলেন। এক্ষেত্রে আবার উদ্বিগ্ন অরূপ, খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন যাতে তার দৃষ্টিপথ না আগলে যায়। টোটন রয়েছেন, সৌভিক, সব খেলোয়াড়ই উঠে গেছে, পিয়ালেসের ভাসানো বল, এক্ষেত্রে আবার ফিস্ট অরূপের এবং কর্নার। দ্বিতীয়ার্থে অরূপকে অনেক প্রতিকূল পরিস্থিতি সামলাতে হয়েছে, এক্ষেত্রেও কোনো ঝুঁকি নেননি, কর্নার ভাসানো বল, এখানে প্রচুর অনেক খেলোয়াড় এখান থেকে বল হয়তো পেয়ে গেছেন, একটা অবধারিত সুযোগ ছিল এবং বেন নাশ এক্ষেত্রে ঘটনা ঘটেছে যেভাবে না বেন নাশ কিন্তু মাঠে বার উঠিয়ে চলে গেছে, কিন্তু এক্ষেত্রে রেফারি আর একটা সিদ্ধান্ত নেবেন, আমরা দেখে নেব কি ঘটনা ঘটেছিল। হাতে লেগেছিল এবং বেন নাশের কাছে বল চলে গেছিল, তার শট বাইরে গেলে কি হবে, রেফারি কিন্তু উজ্জ্বল হালদার সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দিয়েছে 73% এবং 27%, 73% বলের পজিশন থেকে পিয়ারলেস। এই মুহূর্তে বিল্লু তেলি পেনাল্টি পেয়েছে পিয়ারলেস, আচমকাই একেবারে পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবলের সূত্রে পেনাল্টি, উল্লসিত উৎফুল্ল এই পিয়ারলেস শিবির, 11টি করে ফাউল করেছে দুপক্ষই। দেখা যাক এই পেনাল্টি থেকে বিল্লু তেলি টিএফএ থেকে যার উত্থান, তিনি গোল করে খেলার সমতা ফিরিয়ে আনতে পারেন কিনা। অরূপ কঠিন পরীক্ষার মুখে, অরূপ চলেছেন বিল্লু শট গোল, ফলাফল 1-1, বিল্লু তেলি একেবারে 88 মিনিটের মাথায় নির্ধারিত সময়ের ঠিক 2 মিনিট আগে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করলেন চমৎকারভাবে। অরূপ ঠিক জায়গায় ঠিক দিকেই কিন্তু ছাপিয়েছিলেন, কিন্তু তার প্রসারিত বাহুর নাগালে দিয়ে বল চলে গেল জালে, অর্থাৎ কিন্তু ওখানে সেই ক্যালন সুযোগ দিচ্ছেন না পীযূষকে, ক্যালন একটা অর্থবহ ভূমিকা পালন করছেন। কর্নার হয়েছে 6টি কর্নার, পিয়ারলেস জস চালিকার 2টি, নিঃসন্দেহে খেলার উপর অনেক বেশি আধিপত্য বিস্তার করেছে পিয়ারলেস, বিশেষ করে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ সানিয়েছে, তার শক্তিটি গোলও পেয়েছে যদিও সেটি পেনাল্টি থেকে। সৌভিক বল, হাসানো বল, হেড,